আজ মঙ্গলবার 21শে কার্তিক 2022 সালের 8ই নভেম্বর সিংহ রাশি সিংহ লগ্ন লিও সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজযোগ চ্যানেলের তরফ থেকে জানাই শুভ রাস পূর্ণিমা বা রাস যাত্রার হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন। সনাতনী ভাই বোনেরা আজ অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ ধ্যান আরাধনা করুন, কোনো কিছু না পারলেও বলুন ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ অন্ততপক্ষে 108 বার। আজকের দিনে কিন্তু আবার টোটাল লুনার এক্লিপস, বছরের শেষ পূর্ণ চন্দ্রগ্রহণ, আপনার রাশির উপরে তার কি প্রভাব পড়তে চলেছে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে আগে থেকেই আপলোড করা আছে, সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 8 out of 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে, তবে প্রেম দাম্পত্য এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই অনুভব করবেন। দীর্ঘদিনের পুরনো রোগশোক অসুস্থতা থেকেও আপনাদের মুক্তি পাওয়ার দিন, পরিত্রাণ পাওয়ার দিন। যে কর্ম করতে আপনারা যা সময় নেন সেটি আজ তার অর্ধেক সময়ের মধ্যেই সমাপ্ত হতে চলেছে। অর্থগত বিষয় নিয়ে আজ কাছের মানুষজনেদের সাথে আলাপ আলোচনা করতে পারেন। মানি ম্যানেজমেন্ট, মানি সেভিংস সম্পর্কে জ্ঞান গ্রহণ করে ডেলি লাইফে ইনপুট করলে প্রভূত পরিমাণে লাভবান হবেন। বিজনেসম্যানদের আর্থিক লেনদেন, বিনিয়োগের জন্য নতুন উদ্যোগ পরিকল্পনা বাস্তবায়নের জন্য দিনটি অত্যন্ত শুভ। নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও আজ আপনারা করতেই পারেন। চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ, বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়তে চলেছে, কর্মে গতি অনুভব করবেন। নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দ্বারা আপনারা প্রশংসার পাত্র পাত্রী হবেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন, সমাজে আপনাদের প্রভাব প্রতিপত্তি বিস্তার করবে। শিক্ষার্থী বিদ্যার্থীদের কিন্তু পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই। আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদেরকে ভালোবাসার অস্ত্রের দ্বারা উৎসাহী করুন, অসৎসঙ্গে কিন্তু তারা চলে যেতেই পারে। গৃহবধূরা দিনের শুরুটা যত তাড়াতাড়ি করবেন সেটাই আপনাদের ক্ষেত্রে বেটার। পরিবারের জন্য মহান কোনো কিছু করতে গেলে আপনাদেরকে ঝুঁকি কিন্তু নিতেই হবে, ভয় পাবেন না, কারণ সুযোগ কিন্তু জীবনে বারবার আসে না। আজ আপনার অনেক কিছু অর্জন করার ক্ষমতা আছে, তাই সামনে আসা সুযোগগুলি সদ্ব্যবহার করুন। মদ মাংস খেয়ে সময় নষ্ট করবেন না, টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করুন। প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ, অশ্লীল ব্যবহার করা থেকে নিজেদেরকে বিরত রাখুন। তৃতীয় কোনো ব্যক্তিকে আপনাদের সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দিলে বা সন্দেহবাতিক হলে সম্পর্কের মারাত্মক ক্ষতি হতে পারে। আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না। আজ যেহেতু রাস পূর্ণিমা, ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ ধ্যান আরাধনা অবশ্যই করুন।